গত আঠারোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ ও দোয়ার মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এবিসিআই এফ নবনির্বাচিত সভাপতি মাহাবুবুর আলমের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয় এফ সাবেক সভাপতি কাজী আহমেদ সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম পরিচালক সিরাজুল ইসলাম সহ এফ সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন এফ পরিচালক সিরাজুল ইসলাম বঙ্গবন্ধুর অর্থনৈতিক ভাবনা নিয়ে এক সাক্ষাৎকারে বলেন বঙ্গবন্ধু উনিশশো সালে আটই জানুয়ারি পাকিস্তান কারাগার থেকে মুক্তি পান এবং দশই জানুয়ারি বাংলাদেশ স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন একত্রিশে জানুয়ারি উনি পরিকল্পনা কমিশন গঠন করেন এবং বাসস্থান বস্ত্র চিকিৎসা মানুষ শিক্ষা সকল বিষয় নিয়ে উনি কাজ শুরু করেন বিধ্বস্ত একটি বাংলাদেশ যে একটা পাকিস্তানরা রেখে গেছেন সেখান থেকে আস্তে আস্তে উনি বাংলাদেশটাকে গঠন করার জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়ে এবং কাজ শুরু করেন এবং কালওয়ার্ড ব্রিজ নাই কালওয়ার্ড নাই রাস্তা নাই মানুষের শিক্ষা প্রতিষ্ঠান নাই সব কিছু তারা ধ্বংস করে দিয়ে গিয়েছিল পাকিস্তান হানাদার বাহিনী বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা যখন বাংলাদেশে উনি আসলেন বাংলাদেশে যেই বঙ্গবন্ধুর যেই স্বপ্ন সোনার বাংলা গড়া সেই সোনার বাংলা গড়ার লক্ষ্যে উনি নিরচল কাজ করে যাচ্ছেন ছোট্ট একটি দেশের ভিতরে মানুষ পৃথিবীর মানুষ যেন অবাক এটা কি ম্যাজিক আছে প্রধানমন্ত্রীর যে ম্যাজিক দিয়ে উনি বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরিয়ে দিল পিতার যে স্বপ্ন বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ সবাই হাত হাত মিলিয়ে আমাদেরকে কাজ করতে হবে যেন বাংলাদেশ যেন অপশক্তি মাথাচারা দিয়ে না উঠতে পারে বাংলাদেশের অগ্রযাত্রা কেউ যেন দাবিয়ে না রাখতে পারে বাংলাদেশ এগিয়ে যাক এই বাংলাদেশ এগিয়ে যাবে এটি আমার প্রত্যাশা আমার আশা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটি সদস্য মাহবুব হাসান কাবুল তিনি এক সাক্ষাৎকারে বঙ্গবন্ধুর অর্থনৈতিক ভাবনা নিয়ে বলেন বঙ্গবন্ধু দেশের হাল ধরলেন উনিশশো বাহাত্তর সালে সর্বপ্রথম তুমি একটা মাথায় ওনার আসলেন পরিকল্পনা কমিশন গঠন করেন কিভাবে দেশকে উন্নয়ন করা যায় ওনার চিন্তা ছিল অর্থনৈতিক চিন্তা যে বাঙালি আমি সোনার বাংলা গড়ে তুলব মেধা দিয়ে বঙ্গবন্ধু আস্তে আস্তে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন যখন বঙ্গবন্ধু ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাচ্ছেন দেশ অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন যে বঙ্গবন্ধু বলেছিলেন আমাদের জনবল আমাদের কি কি করতে হবে ইক্ষু গবেষণা পাট গবেষণা থেকে শুরু করে ধান গবেষণা কিভাবে কি করলে দেশের অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক উন্নয়ন হবে সেই জন্য বঙ্গবন্ধু সবসময় চিন্তা করতেন তার তো উন্নয়নের অনেক চিন্তা ছিল কিন্তু সাড়ে তিন বছর একটা দেশে কি করতে পারে আমাদের তো তলাবিহীন ঝুড়ি বলত এখন তো আর মানুষ সেটা বলে না তারিমের নেতৃত্বে আজকে বাংলাদেশ ডিজিটাল থেকে এখন স্মার্ট বাংলাদেশে পরিণত হতে যাচ্ছে